হ্যালো দিশান, হ্যাঁ বলো। ও নো, তুমি আজকে কখন আইবা? ঠিক আছে, আমি আসছি। তুমি আজকে হাতে সময় নিয়ে আইবা। আর হ্যাঁ, আজকে কিন্তু আমায় ফুচকা খাওয়াতে হবে। ঠিক আছে, ফুচকা খাবো তো, আমি খাওয়াবো আজকে। আজকে আমি হাতে সময় নিয়ে যাব। মনে থাকে যেন। ঠিক আছে, রাখো, বাবা কি করছে দেখি। ঠিক আছে, রাখছি। যাই, মা কি করছে দেখে আসি। ও মা, আমি 10টার সময় পড়তে যাব, কিন্তু একটু লেট হবে। একটু তাড়াতাড়ি আসিস আর পড়াশোনাটা একটু ভালো করে করিস। ঠিক আছে মা, আমি রেডি হই নিই। ঠিক আছে বাবা, বিরাবিদ যাবে, 100 টাকা দাও। ও নো, এই 100 টাকা কি করবি রে? খাতা কিনতে হবে না, 100 টাকা দাও, শিগগির দাও। 100 টাকা খাতা কিনতে হবে। কদিন আগেই তো তোকে 100 টাকা দিয়ে খাতা কিনে দিলাম। লিখি নে, লিখি লিখি শেষ পয়সা দাও। এই নে, তা কখন যাবি? আমি এক্ষুনি বেরোচ্ছি। আর হ্যাঁ, আমার আসতে কিন্তু দেরি হবে। ভালোই হলো, আজ মেয়েটা দেরি করে ফিরবে বলল। দেখি ডালিমটাকে একটু ফোন করি। ফোন এসেছে তো? হ্যাঁ সোনা, বলো। ওই, আজ আমার মেয়ে পড়তে যাবে আর তা আসতে একটু লেট হবে, তুমি কি ফিরে আছো? হ্যাঁ, আমার ছেলে বলছে দেরি করে আসবে। কি করে? ভালো একটা সিনেমা হচ্ছে, চলো আজকে একটা সিনেমা দেখে আসি। ও, সিনেমা দেখবা? আচ্ছা, তাই হবে, কোনো অসুবিধা নেই। লাইন পুরো ক্লিয়ার, চলো চলো। ঠিক আছে, আমি 10:30টার মধ্যে বার হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখন রাখছি। চলো ওই খেনটাই গিয়ে বসি। ঠিক আছে চলো। আজকে কিন্তু অনেক কিছু খাবো। চিন্তা করো না, আজকে 100 টাকা ব্যাগে এনেছি। চলো না ওই পার্কটা থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো, আজ দেরি হলো, অসুবিধা নেই। আমিও বলে আসছি আজকে লেট হবে। ঠিক আছে চলো। ঠিক আছে, চলো শোনা, ওই নৌকাটা গিয়ে বসি। ঠিক আছে চলো। কত বড় পুকুর, কত সুন্দর জায়গা, চারধারে সব গাছপালা, খুব সুন্দর লাগছে। চলো শোনা, ওই নিচেটা গিয়ে বসি। চলো, বললে সিনেমা দেখতে যাব, তা টাইমও তো হয়ে গিয়েছে। হ্যাঁ চলো চলো।
সিনেমাটা না খুব সুন্দর ছিল। ঠিক আছে চলো ওই পার্কটাতে ঘুরে আসি। চলো শোনা ওই ফুল গাছগুলোর কাছে গিয়ে বসি। ঠিক আছে চলো। কাকে কি বলবো, ওর মাও তো একজনের সাথে পীড়িত করছে। ও নো, ওদিকে আবার ওর মেয়েটাও পীড়িত করছে। শালা আমারই পীড়িত করবে না, কি যুগ যে আসলো। ও নো, যে যা করে করুক গে, আমি ভাই আমার কাছে কি করে। চলো শোনা ওই ঝোপের দিকে যাই। ঠিক আছে চলো। No.